এইবার একটা বড় মাছ উঠছে, অনেক বড়। এইবার আমরা দেখতে পাবো মাছ কত বড়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক। গ্রামে গিয়েছি এবং যে মাছ মারা দেখতেছি, মাছ মারা দেখতে অনেক ভালো লাগে, আর সাথে যদি আপনারা থাকেন তখন তো আরো বেশি ভালো লাগবে। তো এই জালটার নাম হলো বাঁধাই। বাঁধাই দিয়ে মাছ টানলে অনেক মাছ পাওয়া যায়। এই কই 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 এই যে একটা মাছ, এই এই যাস না, যাস না, তিন সাইডে লাগা। ওই যে সব জায়গা ছিল ভাই, ইয়া ভাই বলে নাই। ছোট মাছ উঠে গেছে, খোলসা আর অনেক কিছু, মৌচি মোয়া। এই যে একটা বড় মাছ, কত বড় মাছ! এই 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 ইস, এই কাকলা তো অনেক বড়। দাও ওয়া, অনেক বড় কাকলা মাছ। কতক্ষণ পরে টান দিবে? কত মাছ উঠবে তাই? প্রথম টানে তেমন একটা বেশি মাছ ওঠে নাই, এবার দ্বিতীয় টান দেওয়া হচ্ছে, আশা করছি অনেক মাছ উঠবে। এইবার একটা বড় মাছ উঠছে, অনেক বড়। অনেক বড় মাছ, একটা তো চলেই গেল। মাছ ধরার জন্য ফুপুও চলে এসছে। ওরে বাবারে বিটি শুধু মাছ আর মাছ, কই মাছ দেখা যাচ্ছে নাই। কোথায় মাছ? হাই মাছ, এই বড় মাছ তো লাভ পারলো, সেটা কই মাছ মারা হয়েছে, ফুপুও চলে আসছে। এই যে এই অনেক বড় মাছ, রুইল কে ওটা ভাই, ছোট বড় অনেক মাছ আছে এখানে। না ভিজি, কোথায় মাছ? মাছ কোথায়? মাছ, এই মাছ কোথায়? মাছ আমিও টানতেছি কিন্তু, এই যে মাছ। দেখি দেখি দেখি, কোথায় কোথায় মাছ? এই একটু দাও, আর দাও, আসছে না। এই যে ওয়াও,
শিয়াপ দেখাও একটু। তারপরে খাওয়া হবে। ওয়াও কত মাছ, অনেক মাছ। ওরে বাবা একটা গোসল কত বড়। চলেন তো দেখতেই পেয়েছেন কতগুলো মাছ পাওয়া গেছে এবং ভাগে এইটুকু এতগুলো মাছ আমরা পেয়েছি। ছোট ছোট রুই মাছ আছে, সেই সাথে খোলসা, টাকি, বিভিন্ন রকমের ছোট মাছ আছে সাথে। মাছি চলে আসলো রে, মাছি তারা তো ওরাল্লা মাছ দিয়ে সয়রব। ভাত হয়ে গেছে, এখন মাছ কোটার অপেক্ষায়। মাছ কোটা হলেই রান্না করা হবে, সেই সাথে বড় মাছগুলো কুটে নেওয়া হয়েছে। এখন ফুপু ধুয়ে নিবে। টিনের দরজাটা ঠিক করে নেওয়া হচ্ছে আর সেই সাথে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। ফুপু মাছগুলো ধুয়ে নিচ্ছে, মাছগুলো লবণ মাখিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছে। ছোট মাছ এখনও কোটা হচ্ছে, অনেকগুলো ছোট মাছ। ছোট মাছ কুটতে তো অনেক টাইম লাগে, আর বড় মাছ যেগুলো আছে মানে একটু বড় সেগুলো কুটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এগুলো রান্না করা হবে। তো ফুপু বড় মাছগুলো রান্না করে নিচ্ছে আর সেই সাথে একটু ছোট মাছও, আর খোলসার হলো টাকিগুলো আমাকে দিয়ে দিবে আর সেই সাথে ছোট মাছ কিছু দিয়ে দিবে। মাছ কুটতে কুটতে বেলা চলে যাচ্ছে, এই কারণে খুব তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া হচ্ছে। হাতে মাখিয়েই বড় মাছগুলো রান্না করা হবে। তেল, মশলা এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে এখন গাছের যে বেগুন আছে সেই বেগুনগুলোও কুটে নেওয়া হয়েছে। সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে দেওয়া হচ্ছে এবং এই তরকারিটাও খুবই মজা লাগে। মাছগুলো খুবই নরম থাকে, টাটকা মাছ যদি রান্না করা হয় অনেক মজা হয়।
এখন জাল ধরিয়ে দেওয়া হবে আর তরকারিটা আস্তে আস্তে যখন ঝোল কমে যাবে তখন নামিয়ে ফেলা হবে। এদিকে তরকারি রান্না হচ্ছে আর ওদিকে নতুন বউ তারপরে সবাই মিলে মাছ কোটা হচ্ছে। সন্ধ্যাও ঘনিয়ে আসতেছে কারণ গ্রামের মানুষরা সকালে রান্না করে আর দুপুরে রান্না করে না, তারপরে রাতে এই সন্ধ্যার সময় রান্না করবে রাতে খাবে। গাছের কিছু সজনে ডাটা ছিল নিয়ে আসা হয়েছে, তো সেগুলোও কেটে নেওয়া হচ্ছে। এই সজনে ডাটাগুলোও তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। সজনে ডাটাগুলো দিয়ে মিনিট পাঁচেক রান্না করা হবে ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে তরকারিটা হয়ে যাবে। আর এদিকে সন্ধ্যা বললাম না, সন্ধ্যা হয়ে আসতেছে। ওই যে পাট গাছের পাট কাটা প্রায় শেষের দিকে, কালকে দেখিয়েছিলাম বীজগুলো কাটতেছিল সেই সাথে পাটও কাটতেছিল, তো মোটামুটি কাটা শেষ আর হাফ বেলা হলেই হয়তো বা হয়ে যেত। তো পাটগুলো ওখানেই রেখে যাবে, বীজগুলো নিয়ে চলে গেল। আর এদিকে তরকারিও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তরকারি কত সুন্দর হয়ে গেছে। সূর্যটা ডুবি ডুবি ভাব গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, সেই সূর্য লাল আভা। ওদিকে এক মুরব্বি ঘাস কাটতেছে, সে মানে গরুকে খাওয়াবে সেই জন্যে ঘাস কেটে বস্তা ভরে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের তরকারিও হয়ে গেছে, নামিয়ে ফেলা হলো সজনে বেগুন দিয়ে মাছের তরকারি। বিলের যে রুই মাছ আছে সেই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা, একটু ঠান্ডা হলেই তরকারি খেয়ে ফেলবো। গাভীগুলো ঘরে উঠিয়ে ফেলা হয়েছে, তাদেরকে ঘাসও দিয়ে দেওয়া হয়েছে, মানুষের সাথে সাথে গাভীগুলোও খাবে। তো আমিও ভাত খেয়ে নিচ্ছি। আর এই যে সজনেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গলে গেছে, আর মাছগুলো অনেক সুন্দর মজা হয়েছে, বেগুনগুলোও গলে গেছে। মানে বললাম না, না গ্রামের তরকারির মজাই আলাদা, স্বাদটা অনেক মানে অনেক কি বলবো আলাদা একটু স্বাদ, খুবই ভালো লাগে, অনেকগুলো ভাত খাওয়া যায়। আর আমি দু পিস মাছ নিয়ে নিলাম, দু পিস মাছই খেয়ে ফেলবো। তো মাছের স্বাদটা আমি বলে দিচ্ছি, মাছটা নরম নরম, সেই সাথে ঝাল লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে। মানে এত মজা হয়েছে যা বলার বাইরে, না খেলে বলে বোঝানো যাবে না কতটা মজা হয়েছে। আর মানে সব কিছুই তো খেতে, এই কারণে আরও বেশি মজা, টাটকা, আর বিলের মাছের তো তুলনা হয় না, ছোট হলেও অনেক স্বাদ। তো আমি এখন ভাত খেয়ে তারপরে একটু পরে রওনা দিব।
এর মধ্যে আমি বাড়িতে চলে এসেছি, ফুপু কিছু মাছ দিয়ে দিয়েছে আমাকে, তো সেই কারণে একটু রান্না করে নিচ্ছি, কারণ টাটকা মাছ। এটা দিয়ে আমরা রাতে রুটি খাবো, আম্মুও খাবে, তা আপনার ভাইয়াও খাবে, আজকে আর তরকারি নিয়ে আসা হয় নাই। তো এখানে সেই ফুপুর মতো করেই রান্না করে নিচ্ছি আমিও, হাতে মাখিয়ে, দেখি কতটুকু মজা হয়। আর বেগুন আর একটা পোল্লা বলে গ্রামের মানুষ, ধুন্দল বলি আমরা, এটা দিয়ে রান্না করা হচ্ছে, এই যে বিলের সেই ছোট মাছ। তো রুটি খেয়ে নিব রাতে। এই ছিল আমার আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনাদের কমেন্ট পেলে আমার তো খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।